হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও ভালোই আছি। সকালবেলা এদিকে তো খাবারটা খেয়ে নিলাম, টুকটাক হালকা পাতলা করে খেয়ে নিয়ে তারপর রান্নাবান্নায় চলে আসলাম, কারণ আজকে অনেক কিছুই রান্না করব। এদিকে বোন কেটে কুটেও নিচ্ছে আলু দিয়ে, তার কি বলে লাউ দিয়ে মাছের ঝোল করব একটা, তারপর মুরগির মাংস, আবার লাউয়ের খোসা ভাজি, এই আর কি। অনেকগুলো রান্নাই তো, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিলাম। আর এদিকে এই তো মাছগুলো তো ভেজে নিচ্ছি, ভাজা তো হয়ে গেলই, আর এরপর হচ্ছে আলুগুলো ভেজে নিব মাংসের জন্য। তো আলুর মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিব, তাহলে খেতে ভালোই লাগবে। সব সময় তো আর সবভাবে ভালো লাগে না, তো যখন যেভাবে ভালো লাগে আর কি। আর আমার বোন হচ্ছে আলুটা ভেজে, মানে মাংসটা যদি রান্না করি, ও খেতে পছন্দ করে, তো সেজন্যই করা আর কি। আর এই তো এখানে আলুগুলো তো ভাজতে দিয়ে দিলাম, আর আজকে মাছ ভাজলাম, মাছগুলো একটুও ভাঙেনি, তো ভালোই হলো। আর দিন হয় কি মাছ ভেঙে যায়, তো আজকে তো সেগুলো আর কিছুই হলো না। ওই প্রথমের দিকে কি করলাম কি, একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর তেলটা বেশ অনেকক্ষণ ধরে গরম করলাম, তারপরে মাছটা দিলাম, হয়ে গেল, আর ভাঙেনি। আর এই তো এখানে ভাতের চালও ভিজিয়ে রাখলাম, তারপর লাউ, লাউয়ের মধ্যে পানি দিয়ে রাখলো, তাহলে হবে কি ওই লাউয়ের যে কষ্টটা ওইটা চলে যাবে। আর এই তো এখানে মাংস ধুয়ে টুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখলো, এগুলো সব বোনই করলো, আর দুজন হলে হয় কি হাতে হাতে হয়ে যায়। ও, আর এখন এখানে বেগুন ভর্তাও করা হবে, আরও টুকটাক ভর্তাও হবে সাথে, ডাল ভর্তা, বেগুন ভর্তা এগুলো হবে। তো বেগুন হচ্ছে এখন ধুয়ে তারপর কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে নিলাম, তারপর এর মধ্যে সরিষার তেল মাখিয়ে দিলাম। আর এই তো এখন এখানে দিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিব, যেহেতু শহরের মধ্যে তো আর সেভাবে আগুন কোথায় পাবো, বাস দেশে হলে তো দেখা যায় চুলার মধ্যে রান্না করা হয় খড়ির চুলায়, তো তারপরে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়, বেগুন পোড়া ভর্তা হয়ে যায়। আর এখানে এইভাবেই করে নিতে হয়। আর এদিকে ওই যে লাউয়ের খোসা ভাজি করছি, তো তো ওর মধ্যে বোন হচ্ছে ডিম দিয়ে দিল, লাউয়ের খোসা ভাজির মধ্যে ডিম তো অবশ্যই দিতে হবে, আর সাথে চিংড়ি মাছ দেওয়া যায়, খেতে আরও ভালো লাগে। তো চিংড়ি মাছ ছিল না, সেজন্য ডিমই দিলাম। আর এদিকে তো চিকেনটাও ভাজা, মানে ভাজা না, ঠিক কষানো হচ্ছে মশলা দিয়ে, বেশ ভালোভাবে অনেকক্ষণ ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে পানি দেওয়া হবে। আর দেশি মুরগি একটু সময় লাগে রান্না করতে। আর এই তো এখানে লাউয়ের তরকারিটাও বসিয়ে দেওয়া হলো, লাউয়ের তরকারির মধ্যে তো খুব একটা মশলা দেওয়া হয় না, ওই অল্প অল্প একটু একটু মশলা দিলেই হয়, কারণ লাউয়ের তরকারি খুব বেশি মশলা দিলে না খেতে ভালো হয় না। তো এখানে ওই একটু জিরে বাটা আর একটু রসুন বাটা দিয়ে তারপর করে নেওয়া হচ্ছে। আর চিকেনের মধ্যে হচ্ছে এই বাটারটা দেব, চিকেন রান্না তো হয়ে গেল, এখন এর মধ্যে বাটার দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো, এই তো হয়ে গেল। আর একটু বাটার দিলে না খেতে বেশ ভালোই হয়, সেজন্যই আর কি দেওয়া। আবার না দিলেও কোনো সমস্যা তো নেই, যে কথায় আছে না, ওই যত গুড় তত মিষ্টি, ওই সেরকমই হচ্ছে ব্যাপার। তো একটু নাড়াচাড়া করে এবার আবার ঢাকা দিয়ে রেখে দিব, আর জালটা তো বন্ধ করেই দিলাম। আর এদিকে বোন ভর্তাও করে নিচ্ছে, ওদিকে বেগুন ভর্তাটা তো হয়ে গেল, আর এখানে করছে ডাল ভর্তা, এটা হচ্ছে মসুরের ডালের ভর্তা, এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। দেখা গেল যে মেহমান থাকলে একটু বেশি রান্নাবান্না করা হয়, আর এমনি সময় তো খুব একটা রান্নাবান্না করা হয় না। তো এই তো এখানে ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, তারপর কি বলে এটা মরিচ, মরিচের ভর্তা, আর এদিকে আবার রুটিও করলাম কয়েকটা, যেহেতু হচ্ছে কি বলে
মাংস করলাম তো তো সেই জন্য হচ্ছে রুটিটাও একটু করে নিলাম, আর এদিকে আবার ওই আবার সুজিও করলাম, তো সেটাও রয়ে গেল। সবাই মিলেমিশে একটু একটু করে খেয়ে নেব, তাহলেই শেষ হয়ে যাবে। আর এই তো এদিকে সব তরকারি রান্নাবান্না শেষ, এটা হচ্ছে লাউয়ের তরকারি, আর এদিকে তো মাংস, আর ওখানে হচ্ছে কি ভাজে যেন বলে ওইটাকে, ভুলেই গেলাম, আর ও লাউয়ের খোসা ভাজি, তারপর আবার হচ্ছে ছোট মাছ ভাজিও করলাম, ডাল, এই তো অনেক কিছুই রান্না করা হলো আজকে, যেহেতু বোন ছিল তারপর বোনের হাজবেন্ড ছিল তো সেই জন্যই আর কি। আর এই তো এখানে রাত্রেবেলা এখন ভাপা পিঠা বানাচ্ছি, ইউটিউব দেখেই বানানো শিখলাম, তো বেশ ভালোই হলো। বোন ওদিকে খেয়ে বলছে যে না ভালোই হয়েছে। তো দুভাবে বানাবো, একটা হচ্ছে ওই সাদা ভাপা পিঠা, আরেকটা গুড় দিয়ে একবারে করে যায় সেভাবে। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।